নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আজকের সংবাদ শিরোনাম। শিলচর মেডিকেল থেকে করোনা আক্রান্ত 12 রোগীর পালানোর চেষ্টা, উদ্বিগ্ন কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী শিলচর সফরে অব্যবস্থার কথা স্বীকার করল প্রশাসন, দুঃখ প্রকাশ সাংসদের। গ্যাস ট্যাঙ্কারের চালককে মারপিট, অনির্দিষ্টকালীন কর্মবিরতিতে মজদুর ইউনিয়ন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোভিড আক্রান্ত রোগীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। মোট 12 জন রোগী বারবার পালানোর চেষ্টা করছে বলে শুক্রবার সাংবাদিকদের জানালেন কলেজের সহকারী অধ্যাপক ডক্টর ভাস্কর গুপ্ত। সাংবাদিকদের তিনি জানান, কোভিড 19 লক্ষণ থাকা একাংশ রোগীকে নিয়ে মহা সমস্যায় পড়েছেন মেডিকেল কর্তৃপক্ষ। খুব উৎপাত করছে ওরা, বিশেষ করে খাবার সহ অন্যান্য সুবিধা নিয়ে ওরা প্রতিদিন হাঙ্গামা সৃষ্টি করছে। পাশাপাশি ওদের মধ্যে আলাদা দল বানিয়ে প্রতিদিনই কোভিড ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার রাত 10টা নাগাদ মোট 7 জন রোগী হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করে। শুক্রবার আরও 5 জন একই চেষ্টা চালায়। পরে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা এদের আটক করে। যদি ওরা পালিয়ে যেতে সক্ষম হয় তাহলে গোটা জেলার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে বলে আশঙ্কার কথা জানান ডক্টর গুপ্ত। এরকম ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইয়ং পেশেন্ট, কম বয়সী পেশেন্ট, ওরা মানে প্রচুর মানে প্রবলেম ক্রিয়েট করছে। যেরকম গতকালকে রাত্রেও 7 জন পেশেন্ট প্রায় বেরিয়ে আসতে যাচ্ছিল ওয়ার্ড থেকে, বিভিন্ন ইস্যু দেখিয়ে রাত্রেবেলা বেরিয়ে আসতে চাইছিল, কোভিড ওয়ার্ড থেকে বেরিয়ে এসেছিল। তারপরে সিকিউরিটি পার্সোনেল ওদেরকে ভিতরে পুশ করেছে। তো এদের যদি আবার করে, আমরা ভাবছি এদের এগেনস্টে মানে পুলিশে কমপ্লেন লজ করা হবে। আর অলরেডি আমাদের পুলিশকে ইনফর্ম করা আছে অথরিটির দিক থেকে, যারা আমরা যাতে এরকম প্রবলেম বা নুইসেন্স ক্রিয়েট যাতে না করে। কেন বেরিয়ে আসতে চাইছে স্যার? না না, অজুহাত অ্যাকচুয়ালি পেশেন্টগুলো অ্যাসিমটোমেটিক টাইপের, ওদের শারীরিক খুব একটা প্রবলেম নাই। তো নানা বিষয়ে নানা মানে ইয়ং পেশেন্ট, এগুলো বেশিরভাগই মানে বাইরের শ্রমিক শ্রেণীর পেশেন্ট, বাইরে কাজ করতো, বেশিরভাগই হটস্পট এরিয়া থেকে এসছে, মুম্বাই বা তামিলনাড়ু বা পশ্চিমবঙ্গ। মানে রুগী বলতে যেরকম বোঝায় সেরকম না, দেখলে স্বাভাবিকই লাগে, খালি করোনা টেস্ট পজিটিভ। তো নানা উৎপাত করে আর কি, এটা লাগে সেটা লাগে এরকম আর কি। এটা তো আপনারাও দেখছেন, অনেক জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার থেকে অনেকে ভেঙে যাচ্ছে, ইভেন গাড়ির চেইন টেনে অনেকে ভেঙে যাওয়ার চেষ্টা করছে। তো এটা একটা ট্রেন্ড চলছে আর কি এখন। কারণ পেশেন্টগুলো যদি শারীরিকভাবে এত দুর্বল হতো তাহলে তো এগুলো প্রশ্ন আসে না, ঠিক আছে না? ওইটাই একটা প্রবলেম আর কি। এদিকে শুক্রবার রুটিন সাংবাদিক সম্মেলনে ডক্টর ভাস্কর গুপ্ত জানান, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান 62 জন রোগী কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এছাড়াও গত 24 ঘন্টায় এখানে মোট 14 জন ব্যক্তির স্ক্রিনিং করা হয়েছে। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 14 জন পেশেন্টকে স্ক্রিন করা হয়েছে। আর আমাদের থ্রো থ্রু অফ স্যাম্পল কালেক্ট হয়েছে 642, আর গত 24 ঘন্টায় টেস্ট হয়েছে 1291, 1291। আর এখন অবধি আমাদের টোটাল টেস্ট হয়েছে 12,908, মানে 12,908 জন। আর এখন অবধি আমাদের টোটাল পজিটিভ এসছে 261, আর গত 24 ঘন্টায় পজিটিভ এসছে আমাদের 27। এখন আমাদের ওয়ার্ডে পেশেন্ট ভর্তি আছে 62, এর ভিতরে মেল আছে 56, ফিমেল 3, আর বাচ্চা আছে 3 জন, মানে পুরুষ 56 জন, মহিলা 3 জন, আর শিশু 3 জন। আর গত 24 ঘন্টায় আমাদের হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছে 1 জন, 12 বছরের ছেলে, একটা নাম হলো আইনুল হক বড়ভুইয়া। আর এখন অবধি আমাদের শিলচর মেডিকেল কলেজে 134 পেশেন্ট ভর্তি হয়েছে। এখন আমাদের আছে 62, ছুটি হয়ে গেছে 71, আর একজনের ডেথ হয়েছে। তো সব মিলিয়ে হিসাব হলো 134। কোয়ারেন্টিন সেন্টারে নিম্নমানের সুযোগ সুবিধার অভিযোগ তুলে মুম্বাই ফেরত অর্ধ শতাধিক একান্তবাসী সেন্টার থেকে বেরিয়ে গেলেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাথারকান্দিতে। কিন্তু একান্তবাসীদের সেন্টার থেকে বেরিয়ে আসার খবর চাউর হতে কঠোর পদক্ষেপ নিয়ে পুলিশ তাদের আটক করে। অভিযোগে আরও জানা গেছে, বুধবার মুম্বাই ফেরত যাত্রীদের স্ক্রিনিং করে পাথারকান্দির বিভিন্ন কোয়ারেন্টিন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়।
এদের মধ্যে দক্ষিণ করিমগঞ্জের অর্ধশতাধিক যাত্রীকে কোয়ারেন্টাইন করা হয় কলকলিঘাট বেলবাড়ি শ্রীকৃষ্ণরাম হাই স্কুলে। কিন্তু এখানেই নিম্নমানের সুযোগ সুবিধার অভিযোগ করে সেন্টার থেকে বেরিয়ে পড়েন প্রায় অর্ধশতাধিক যাত্রী। পরে তাদের পুলিশ আটক করতে সক্ষম হয়। ঘটনাস্থলে ছুটে যান পাথারকান্দি সার্কেল ইন্সপেক্টর। তিনি একান্তবাসীদের বুঝিয়ে ফের কেন্দ্রে পাঠান। মুখ্যমন্ত্রী শিলচর সফরে জেলা প্রশাসনের অব্যবস্থা এবং সমন্বয়ের অভাবের জন্যই বৃহস্পতিবার সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করেছেন। শুক্রবার কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি এবং মুখ্যমন্ত্রীর প্রতিনিধির সাংসদ রাজদীপ রায় এক বাক্যে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। ঝটিকা সফরে বৃহস্পতিবার শিলচরে এসেছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। রাতেই তিনি গুয়াহাটি ফিরে যান। তবে শুক্রবার গোটা ঘটনা জানতে পারেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ। দিনভর সাংবাদিকদের বসিয়ে রেখেও সম্মেলন করতে ব্যর্থ হয় প্রশাসন। কেন এবং কার ব্যর্থতায় এমনটা হল এর নিরপেক্ষ তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক কীর্তি জল্লি পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। In your individual process, you've covered the news positively. CM sir has taken painstaking efforts to come here. The weather was very bad. All his advisors and people surrounding him were saying that perhaps travel is not advisory. The aircraft might be in problem because of gusty winds. He still said, I promised all the three districts are waiting for me. I cannot cancel the meeting. And he came, he took review. He met the families of the bereaved. He motivated everybody to continue the fight against corona and flood. And I appreciate that despite everything, you stuck to your faith of journalism and you ensure that the news gets positive coverage. So my personal thanks to you. And most importantly, you have seen urban flooding of the town. I will need your help to solve these problems. So we are not here as anti or, you know, for or, you know, your individual face, Amara individual. We are all here to work for the development of our district. We have been doing this. We will remember that, and together with your suggestions and my inputs, we will try and solve one problem after the other. As of now, we have a pandemic, world pandemic going on. So if we can just let bygones be bygones and friendship remain intact. সাংসদ রাজদীপ রায় সাংবাদিকদের জানান, আগামীতে মুখ্যমন্ত্রী বরাক সফরে আসার পর তার পুরো কর্মসূচি কেন্দ্রীয়ভাবে শিলচরের জেলাশাসক কার্যালয়ে ঠিক করা হবে। এমনকি বৃহস্পতিবারের মতো অব্যবস্থার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে নজর রাখতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান রাজদীপ। ইন দ্য প্রসেস আপনাদেরকে ফুড সার্ভিস করা হয়েছিল, আপনারা হয়তো কেউ কেউ পেয়েছেন, কেউ কেউ পাননি। তার পরবর্তীতে দেরি হয়ে গেছে, বিকজ এখানেও একটা মিটিং ছিল। চিফ মিনিস্টারের অনেক রেসপন্সিবিলিটি থাকে, সব মিটিং এর পরে একটা ক্লোজ ডোর মিটিং চিফ মিনিস্টার করেছেন উইথ থ্রি ডিস্ট্রিক্ট, তিন ডিস্ট্রিক্টের এসপি এন্ড ডিসির সঙ্গে। তো দিস আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য রেসপন্সিবিলিটি দ্যাট চিফ মিনিস্টার হ্যাজ টু টেক অ্যান্ড হি হ্যাজ টু ডিসচার্জ হিজ ডিউটি। এগুলো করতে একটু দেরি হয়ে গেছে। যখন আপনারা নিচে উনি নেমেছেন, উনি নেমে ভেবেছেন আপনারা ওইখানে দাঁড়িয়েছিলেন উনি কথা বলতেন, উনি কিন্তু জানেন, আমরাও কিন্তু ভালো করে জানিনি যে আপনাদের খাওয়ার দাওয়ার পেতে একটু দেরি হয়েছে কিংবা অসুবিধা হয়েছে কি আপনার সঙ্গে, আপনাদের সঙ্গে কমিউনিকেশনের ল্যাপস হয়েছে। আমি অন বিহাফ অফ দ্য চিফ মিনিস্টার আমরা দুঃখ প্রকাশ করছি কালকের এই ঘটনার জন্য। উই টেক ফুল রেসপন্সিবিলিটি, বাট ইউ নো ওয়ের দ্য প্রবলেমস আর। আপনারা জানেন কর্তব্যরত গ্যাস ট্যাঙ্কারের চালককে মারপিটের অভিযোগে অনির্দিষ্টকালীন কর্মবিরতির ডাক দেয় আসাম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন। অভিযোগে জানা গেছে, বরখোলা গ্যাস বটলিং প্ল্যান্ট থেকে গ্যাস সিলিন্ডারবাহী ট্যাঙ্কার নিয়ে গুয়াহাটি যাওয়ার পথে প্রণয় রায় নামের এক চালককে পুলিশ মারপিট করে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালিডহরে। শুক্রবার সকালে ঘটনার খবর চারকান হলে ক্ষেপে ওঠেন চালকরা। তারা সুবিচার না পাওয়া অবধি অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। পরে পুলিশ কর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তারা জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে এক স্মারকপত্র তুলে দেন। ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আসাম পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নের সভাপতি রজনীকান্ত সিং। তিনি বলেন, দোষী পুলিশ কর্মীকে বরখাস্ত না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
প্রয়োজনে আন্দোলন কঠোর হতে পারে বলেও সাফ জানিয়েছেন রজনীকান্ত। তাই গাড়ি থেকে আর ড্রাইভার দিয়ে টানিয়ে এসে নামাইয়া তারপরে এমন পিতা দিছে, এটা আমাদের কাছে ওই যেটা মেসেজ আছে ওই মেসেজের দ্বারা ফটো বার করার পরে এটা আপনাদেরকেও আমরা দেখাবো। এখন তো আর এটা ফটো বার করতে পারছি না, দেখাইতে পারছি না। আপনার ইউনিয়ন কিটা এখন কোনো কিছু সিদ্ধান্ত নেননি? আমাদের ইউনিয়ন এইটার জন্য যে এই প্ল্যান কর্তৃপক্ষকে অ্যাড্রেস করিয়া যে মেমোরেন্ডাম দিয়েছিলাম, তারপর এটার কপি টু ডেপুটি কমিশনার কাছার, কপি টু এসপি সুপারিনটেন্ডেন্ট পুলিশ কাছার, ট্রান্সপোর্ট মিনিস্টার আসাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং হ্যাঁ কী ডিসিশন নিয়েছেন আপনারা? আমরা এখনও আনটিল অ্যান্ড আনলেস যত সময় এই পুলিশ যদি বরখাস্ত করা হয় না ততদিন আমাদের এখানে ট্যাঙ্কার স্ট্রাইক থাকবে। আজকে সকালতেই আমরা স্ট্রাইক চালু করেছি, এখনও আমরা গাড়ি ঢুকিনি, এখনও আমাদের স্ট্রাইক আছে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে আসাম সচিবালয়ে। শুক্রবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বন পরিবেশ আবগারি ও মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য বন আধিকারিক এ এম সিং সহ আরও অনেকে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানান, বিগত বছরে আমাদের এই বিশ্ব পরিবেশ দিবসে পরম শ্রদ্ধার মুখ্যমন্ত্রী শিলচরে এসেছিলেন। আর বিশ্ব পরিবেশ দিবস আমরা শিলচরে সবাই মিলে সুন্দর করে আমরা প্রতিপালন করতে পেরেছি। মূলত বিশ্ব পরিবেশ দিবস এই জন্যেই আমরা প্রতি বছর এই 5 জুনে আমরা আনুষ্ঠানিকভাবে আরম্ভ করি এর জন্য যে তার একটা মেসেজ, তার একটা বার্তা সমগ্র সমাজ ব্যবস্থায় যাতে আমরা পৌঁছে দিতে পারি। বিশ্ব সৃষ্টি ঈশ্বর করেছেন, আর এই সৃষ্টিকে রক্ষা করার জন্যে পরিবেশের প্রয়োজন হয়। আমরা জীবের মধ্যে আমরা সবচাইতে উৎকৃষ্ট জীব, যার জন্য বলা হয় যে মানুষ জীবশ্রেষ্ঠ। প্রাকৃতিক দুর্যোগ এবং ঝড় বৃষ্টির মধ্যে উৎসাহের সঙ্গে বরাক উপত্যকা জুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সংবাদ সরিক বার্তা চারিদিকে ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার শিলচর পুরসভা কার্যালয়ের কর্মীরা তাদের চত্বরে বৃক্ষরোপণ করেন। এতে উপস্থিত ছিলেন পুরসভার নির্বাহী আধিকারিক তথা অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তাওয়ান সহ অন্যান্যরা। বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠন এদিন আলাদা আলাদাভাবে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে। শিলচরের পূবালি সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে আইএসবিটি চত্বরে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়। যে বৃক্ষরোপণটাই শুধু বড় কথা নয়, আজকে বৈজ্ঞানিকরা যেটা বলছেন যে প্রকৃতির উপর মানুষের যে অত্যাচার, সেই অত্যাচারের ফলেই আজকে প্রকৃতি ক্ষুব্ধ এবং তার জন্যেই বারবার বিপর্যয় নেমে আসছে। এবং এমনও বলা হচ্ছে যে শুধু করোনা নয়, আগামীতে এই পরিবেশ যদি বজায় থাকে তাহলে একের পর এক এই ধরনের মারণ রোগ আমাদের উপর আক্রমণ হবে। সুতরাং এটা থেকে বাঁচতে গেলে আমাদের পরিবেশটাকে সুস্থ সবল করতে হবে, আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের বাঁচার স্বার্থে। এবং সেজন্যেই বৃক্ষ এমন এক জিনিস যা ছাড়া আমরা বাঁচতে পারি না। সুতরাং বৃক্ষরোপণের মাধ্যমে আমরা কিন্তু পরিবেশকে অনেকটাই সুস্থ করে দিতে পারি। প্রদূষণ ও কোভিড মুক্ত পরিবেশ গড়ে তুলতে শুক্রবার বেশ কিছু কার্যসূচি পালন করেছে সামাজিক সংস্থা স্মাইল সেন্ট্রাল, নেতাজি সুভাষ স্মৃতি মঞ্চ এবং হার্ট কেয়ার ফ্রম শিলচর। এই তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে এদিন ডাকবাংলো ক্ষুদিরাম মূর্তির নিচে বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সংস্থার সদস্যরা অটোচালক, রিক্সাচালক ও পথচারীদের মাস্ক পরিয়ে দেন। এ ব্যাপারে সংগঠনগুলির পক্ষে স্বর্ণালী চৌধুরী পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। স্মাইল সেন্টার, নেতাজি সুভাষ স্মৃতি মঞ্চ এবং হার্ট কেয়ার সোসাইটির ওমেন ফোরাম থেকে আমরা বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন আজকে আমরা দুটো তিনটে গাছ লাগিয়ে এবং আমরা এই জায়গাটা ক্ষুদিরামের স্ট্যাচুর নিশ্চয়ই আমরা সিলেক্ট করেছি। আমরা হয়তো কাউকে জিজ্ঞাসা করিনি, কিন্তু আজকে কোভিড-19 করোনার যে অবস্থা, আজকে সবচেয়ে জরুরি আমাদের হলো বৃক্ষরোপণ বা পরিবেশ দিবসের যে
পরিবেশ দূষণ গত তিন মাসে সায়েন্টিস্টরা বের করেছেন যে পৃথিবীর যে ওজন যেটাকে বলে ওজন ওটা এত বেশি বেড়েছে কিসের জন্য পলিউশন বন্ধ হয়ে গেছে এই লকডাউনের পিরিয়ডটাতে। কাজেই এখন কোভিডের সময়টাতে খুব জরুরি যে বৃক্ষরোপণটা, বৃক্ষরোপণ যত বেশি হবে তত বেশি আমরা অক্সিজেনটা পাবো। কাজেই আমরা এতটুকুই বলতে চাই, কারণ এইসব নিয়ে পৃথিবীতে কেউ জানে না, এমন কিছু নেই, সবাই জানে, কিন্তু আমরা এইটুকু বলতে হয় বলে বললাম। কাজেই সবাই গাছ লাগান, নিজের জীবন বাঁচান এবং দেশকে সুরক্ষা রাখুন। শিলচর গুরুচরণ কলেজের পরিবেশবিদ্যা বিভাগ এবং এবিভিপির যৌথ উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর বিভাস দেব, উপাধ্যক্ষ অধ্যাপক অশেষ ভট্টাচার্য, পরিবেশবিদ্যা বিভাগের কর্ণধার ডক্টর মধুমিতা দে এবং বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা। এদিন এনভায়রন নামে একটি ই জার্নালও উন্মোচিত হয়। তাছাড়া সাহিত্য চর্চা ও আলোচনা নামে একটি লাইভ ফেসবুক গ্রুপ তার পথ চলা শুরু করে এদিন। এ নিয়ে অনিকেত নাহা গ্রুপে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। We have arranged competitions amongst our students, online competition, essay, poetry, slogan, and we have received very good amount of materials from the students. We are pleased to inform you that with these materials that we have received from college, from the students, we are able to publish a newsletter today, which will be the first newsletter of Environment Cell published today. ধলাইর মহাদেবপুর গ্রামের বাম প্রেমানন্দ এম স্কুলে পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার মাতৃভূমি সংস্থার পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও এদিন সংস্থার পক্ষ থেকে 80টি গরিব ও অসহায় পরিবারদের শিশুদের মধ্যে তাদের পছন্দের খাবার বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শীতাংশু দাস, শঙ্কর ভট্টাচার্য, অশোক দাস প্রমুখ। পরে এদিনের কর্মসূচির ব্যাপারে শীতাংশু দাস সাংবাদিকদের বিস্তারিত তথ্য তুলে ধরেন। আজকের দিনটি বিশ্ব পরিবেশ দিবস প্রত্যেক বছর মাতৃভূমি সামাজিক সংস্থা সেটা পালন করে আসছে বিগত দিন থেকে, এবং অনুরূপভাবে আজকেও বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এই কর্মসূচি আদে নিয়েছি। এখানে গ্রুপ সদস্য আমাদের স্কুলের যিনি প্রধান উনি উপস্থিত আছেন, এই অঞ্চলের যারা বিশিষ্ট নাগরিক অভিভাবক ওনারা উপস্থিত আছেন। আমরা সমগ্র দেশবাসীর কাছে আজকের দিনে সেই আহ্বান করব আমরা, যাতে পরিবেশকে বাঁচিয়ে রাখতে গাছ কাটা নয়, আপনারা গাছ লাগান, সেটাই থাকবে আমাদের আজকের মাতৃভূমির আহ্বান জনসাধারণের প্রতি, এই অঞ্চলের দেশবাসীর প্রতি। এদিন পাথারকান্দিতে সরকারিভাবে বৃক্ষরোপণ করা হয়েছে। করিমগঞ্জ জেলা বন বিভাগের তৎপরতা এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে পাথারকান্দি মুন্ডমালায় ছিল এই কার্যসূচি। এতে জেলা শাসক, সাংসদ, বিধায়ক সহ সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস পালন করল কালীগঞ্জ ডায়েট। এদিন ডায়েটের অধ্যক্ষ প্রভাত রঞ্জন নাথের উদ্যোগে 300+ গাছের চারা রোপণ করা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অধ্যক্ষ নাথ জানিয়েছেন, আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা ডায়েটে লকডাউনের মধ্যেও এসেছি, কারণ পরিবেশ শুদ্ধ থাকলে পরে আমরা সুস্থ থাকবো এই চিন্তা করে আমরা কিছু গাছপালা, গাছের চারা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে আমরা গাছের চারা নিয়ে এসেছি। এর মধ্যে বিভিন্ন ধরনের গাছ আছে, সেই গাছ লাগিয়ে আমরা আজকে পরিবেশ দিবস আনুষ্ঠানিকভাবে পালন করছি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোনাই থানা চত্বরে গাছের চারা রোপণ করেন থানার ওসি প্রণব কুমার ডেকা। এদিন উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশ কর্মীরাও।
বিগত পাঁচ বছর ধরে শিলচর দশ নম্বর ওয়ার্ডে কোনো ধরনের নর্দমা সাফাইয়ের কাজ না হওয়ায় জমাজলে ভুগলেন মন্দির দীঘির পাড়সহ গোটা দশ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক এ অভিযোগ করেন এলাকার বাসিন্দা সহ স্থানীয় একতা ক্লাব। তারা এদিন অভিযোগ করেন প্রাক্তন পুর কমিশনার গোপিকা দেব ও চিন্ময় দেব কাজ করেছেন বলে যে বয়ান দিচ্ছেন তাতে বাস্তবের সঙ্গে যে কোনো মিল নেই তা গোটা শহরের মানুষ প্রত্যক্ষ করেছেন। বৃষ্টির জলে নাকানি চোবানি খেয়েছেন এই ওয়ার্ডের সাধারণ মানুষ। তারা আরো বলেন কোনো কাজ না করেই কাজ করেছে বললে তো জনগণকে বোকা বানানো আর যায় না। বৃষ্টিতে আমাদের এলাকা যেভাবে প্লাবিত হয়েছিল সেটা আমি শহরবাসীর কাছে তুলে ধরেছিলাম। তারপর তার পরিপ্রেক্ষিতে আমাদের কমিশনারের পক্ষ থেকে পক্ষে চিন্ময় দেব মহাশয় কিছু বক্তব্য রেখেছেন। তার পরিপ্রেক্ষিতে আমার কথা আমি বলেছিলাম যে আমাদের নালার দুর্দশার কথা, সেই নালা যদি পরিষ্কার থাকতো, বিশেষ করে নয় এবং দশ নম্বর এর সংযোগস্থলে যে নালাটা গিয়েছে যেটা পূর্ণপাল রোড থেকে আরম্ভ করে একবারে নয় নম্বর ওয়ার্ডের শঙ্কর দিঘির দিকে গেছে, সেই নালাটা যদি পরিষ্কার থাকতো তাহলে আমাদের এই বিরাট এই দুর্ভোগের সম্মুখীন হতে হতো না, জলটা এমনিতেই চলে যেত। বন্ধন আরোহণ থেকে নেওয়া ঋণের কিস্তি মুকুবের দাবি তুলে এবার জেলা শাসককে স্মারকপত্র দিল সোনাইকাবুগঞ্জের বেসরকারি সংগঠন স্বাবলম্বী। শুক্রবার জেলা শাসক কীর্তি জলির অনুপস্থিতিতে সংগঠনের সদস্যরা অতিরিক্ত জেলা শাসক এ আর মজুমদারের হাতে স্মারকপত্রটি তুলে দেন। স্মারকপত্রের প্রতিলিপি পাঠানো হয় আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর এবং সাংসদ ডক্টর রাজদীপ রায়ের কাছেও। পরে সংগঠনের পক্ষ থেকে সৌমেন চন্দ ও জাব্বির হোসেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অতিরিক্ত জেলা শাসক এ আর মজুমদার বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেছেন তাদের। লকডাউনের জন্য আর্থিক যে সংকট দেখা দিয়েছে তার জন্য আমাদের সংস্থার কাছে স্বাবলম্বীর কাছে অনেক ধরনের যারা মহিলা মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নিয়েছেন ওরা আমাদেরকে অনেকবার বলে চেষ্টা করার জন্য যাতে ওদের কিছু কিস্তি মুকুব হয়ে যায় লকডাউন থেকে আপ টু মার্চ থেকে 31 অগস্ট পর্যন্ত ওদের কিস্তি যদি মুকুব করা সরকারের কাছে দাবি জানানো যায়। আমরা ওদেরকে আশ্বস্ত করি যে আমরা মাননীয় জেলা জেলাধিপতি কাছাড় জেলার ওনাকে একটা মেমোরেন্ডাম দিয়েছি। ওনার অনুপস্থিত ছিলেন এ আর মজুমদার স্যার এডিসি কাছাড় ডিস্ট্রিক্ট, ওনাকে একটা মেমোরেন্ডাম দিয়েছি আমরা এবং ওনাকে আমরা বলেছি যে লকডাউনের কারণে যেসব মহিলারা কিস্তি দিতে পারেনি বা দিতে দেওয়া সম্ভব হচ্ছে না, ওদের পরিবার চালানো হচ্ছে অনেক মুশকিল, তাই যেহেতু আমরা জেলা শাসককে অনুরোধ করেছি যে ওদের 31 অগস্ট পর্যন্ত সমস্ত কিস্তি যাতে মুকুব করা হয় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আজ জেলা শাসককে স্মারকপত্র দিয়েছি। এদিকে বন্ধন ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি মুকুবের আর্জি জানালেন সোনাই মেনিপুরের চারটি সমিতির দেড় শতাধিক মহিলা। শুক্রবার মেনিপুরে এক সাংবাদিক সম্মেলন করে ঋণের কিস্তি মুকুবের আর্জি জানান তাঁরা। অনেক অসুবিধা হয় সরকারের সাহায্য আমরা চাউল পাইয়া বা সরকারের একাউন্টে 500 টাকা করিয়া দেওয়ার কারণে আমরা এটা দিয়ে চলিয়া যাই। এখন আমরা সরকারের কাছে মুকুব চাই আর আমরা বন্ধন লোনটা মাফ করার লাগে বা বন্ধন ব্যাংকের স্টাফের কাছে আমরা ব্যবসায়ী ঘরতে না ভাড়ার কারণে এখন আমরা অনুরোধ বন্ধন ব্যাংকের কাছে যে আমরা এখন ওই কিস্তিগুলো আমরা এখন মাফ চাই। এদিকে দক্ষিণ করিমগঞ্জের ফতেপুর জিপির মীরা ও দেবী আত্মসহায়ক গ্রুপের সদস্যরা শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে বন্ধন ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি মুকুবের আর্জি জানালেন। দুটি গ্রুপের 28 জন মহিলা এদিন লকডাউনে তাদের তীব্র আর্থিক অনটনের কথা তুলে ধরে ঋণের কিস্তি মুকুবের আর্জিও জানান। আর এর মাঝে বন্ধনের কিস্তি আইয়া কইরা ম্যানেজার হলে থারারে দিবার লগে আমরা কেমনে দিমু, এরপরে অসুখও আছে আর কোনো কাজ কর্ম নাই, গর্তনে তো আর বার হইতাম বন্ধন দিতাম আমি কিভাবে বন্ধন দিতাম। আর যে তুড়াল আমরা লইলাম
ইটা খাওয়া দাওয়া করিয়া শেষ আগুয়াইয়া বিদেশ থাকি পড়ছে আর কোনো লাইন নাই আমার। এখন আমরা কিরকম চলবো আসিলা দিম, এখন আমরা পানি বর্ষা হইয়া এখন আমরা চলতে পারি না, খামোখা যাইতে পারা না, আমরা ছেলে মেয়ে সকলো আইতে পারা না লকডাউনের কারণে, আমার যাও বাইরা আর এখন আইয়া টাইম টাইম দিতে আমরা রেডিও থাকবে সপ্তাহে সপ্তাহে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচর মেডিকেল থেকে করোনা আক্রান্ত 12 রোগীর পালানোর চেষ্টা, উদ্বিগ্ন কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী শিলচর সফরে অব্যবস্থার কথা স্বীকার করল প্রশাসন, দুঃখ প্রকাশ সাংসদ। গ্যাস ট্যাঙ্কারের চালককে মারপিট, অনির্দিষ্টকালীন কর্মবিরতিতে মজদুর ইউনিয়ন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।